بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একজন ইমাম সাহেবের এমন একটি শিক্ষণীয় ঘটনা জানাতে চলেছি যেটিকে শুনলে আপনিও একেবারে অবাক হয়ে থেকে যাবেন আর এর সাথে সাথে আপনার ইমানও একেবারে তাজা হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনি আপনার বন্ধুদের মধ্যে আজকের এই শিক্ষণীয় ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক বলা হয় থাকে যে আফ্রিকার একটি গ্রামে একজন ইমাম সাহেবকে নামাজের ইমামতি করার জন্য নিযুক্ত করা হয়েছিল ইমাম সাহেব একজন ভালো হাফিজে কোরআন হওয়ার সাথে সাথে কোরআন পাকের তেলাওয়াত তিনি খুবই সুন্দরভাবে করতেন মানে যখন তিনি কোরআন পাকের তেলাওয়াত করতেন তো মনে করুন যেন তার আওয়াজে জাদু আছে খুবই সুন্দর করে তিনি কোরআনকে তেলাওয়াত করতেন যখন তিনি কোরআনকে তেলাওয়াত করতেন তো তার তেলাওয়াতের আওয়াজ শুনে প্রতিটি মানুষ মুগ্ধ হয়ে যেত সোমের পাবন্দী হওয়ার সাথে সাথে ইমাম সাহেব একজন নেক আর মুত্তাকি মানুষ ছিলেন এরই জন্য গ্রামের প্রতিটি মানুষ ইমাম সাহেবকে খুব পছন্দ করতে লাগলেন আর সমস্ত গ্রামের মানুষ তাকে সম্মানও দিতে লাগলেন সেজন্য গ্রামের প্রতিটি মানুষ ইমাম সাহেবকে নিজের ঘরেতে দাওয়াত করাকে নিজের জন্য সম্মানজনক মনে করতে লাগলেন আর প্রতিটি মানুষই ইমাম সাহেবকে নিজের নিজের ঘরে ডেকে এনে তার মেহমান নওয়াজি করতে লাগলেন আর ইমাম সাহেবও অত্যন্ত উৎসাহের সাথে গ্রামে যেতে লাগলেন এমনই করে ইমাম সাহেব সবার ঘরে গিয়ে দাওয়াত খাবার এটি প্রতিদিনের রুটিন হয়ে গেল তারপর কিছুদিন পর যখন রমজান মাস শুরু হয়ে গেল তখন গ্রামের একজন ব্যক্তি অত্যন্ত আগ্রহের সাথে ইমাম সাহেবকে নিজের ঘরে খাবার খাবার জন্য দাওয়াত করলেন তারপর সেই ব্যক্তিটি যখন ঘরে ফিরে আসলো তো দস্তরখানাকে নানান রকমের খাবার দিয়ে সাজিয়ে দিল তারপর ইমাম সাহেব এসে খাওয়া দাওয়া করলেন আর সেই ব্যক্তির পরিবারের জন্য খুশি খুশি দোয়া দিতে দিতে সেখান থেকে আবার মসজিদে চলে গেলেন এরপর ইমাম সাহেব যখন সেখান থেকে চলে গেলেন আর তারপর সেই ব্যক্তির বিবি দস্তরখানকে জড়ো করতে লাগলেন তো দস্তরখানকে ওঠানোর সময় সেই ব্যক্তির বিবির এটি মনে পড়ে গেল যে সে দস্তরখানার পাশে কিছু টাকা রেখেছিল আর যেটিকে সে ওঠাতে ভুলে গিয়েছিল তখন খুবই তাড়াতাড়ি করে সে তার টাকাগুলোকে খুঁজতে লাগলো কিন্তু তার বিবি সেখানে টাকাগুলোকে খুঁজে পেল না তার বিবি এখানে ওখানে টাকাগুলোকে খোঁজাখুঁজি করলো কিন্তু তবুও টাকাগুলোকে কোথাও খুঁজে পেল না এরপর যখন তার স্বামী নামাজ পড়ে বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রী তাকে পুরো ঘটনাটি খুলে বলল তো তার স্বামীও সে টাকাগুলোর সম্বন্ধে লা ইলমি প্রকাশ করলেন মানে তার স্বামী এটি বললেন যে সে ওই টাকাগুলোর সম্বন্ধে কিছুই জানেন না কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর তারা তখন এটি ভাবতে লাগলো যে আজকে তো আমাদের বাড়িতে ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেননি আর আমরা ছাড়া এই বাড়িতে একটা শুধুমাত্র দুধ খাওয়া বাচ্চা আছে যে এখনও চলতে ফিরতে শিখেনি তো যাই হোক না কেন ইমাম সাহেবই আমাদের সেই টাকাগুলোকে নিয়েছেন আর তিনিই সেই টাকাগুলোকে আমাদের ঘর থেকে চুরি করে নিয়ে গেছেন তো এমনটিকে ভেবে সে ব্যক্তিটি ইমাম সাহেবের উপর খুবই রাগান্বিত হয়ে গেল এবং নিজের স্ত্রীকে বলতে লাগলো যে আমরা তো ইমাম সাহেবকে এই মোবারক ও বরকতময় মাসে এত সুন্দর দাওয়াত করলাম কিন্তু ইমাম সাহেব আমাদেরকে তার বিনিময়ে এটি উপহার দিলেন কিন্তু লজ্জায় পড়ে এই ব্যক্তিটি ইমাম সাহেবের কাছে টাকার সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করাকে ঠিক মনে করলেন না বরং সেই দিন থেকে ইমাম সাহেবকে এড়িয়ে চলতে লাগলেন যে ব্যক্তিটি ইমাম সাহেবের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এখন সেই ব্যক্তিটি নামাজকে ছেড়ে দিলেন মানে তার পিছনে নামাজ পড়াই বন্ধ করে দিলেন এরপর সময় অতিবাহিত হতে থাকলো দিন কাটতে লাগলো আর এমনই করতে করতে এক বছর কেটে গেল তারপর আবার রমজান মাস চলে আসলো আর ইমাম সাহেবের আবার সে একই বাড়িতে খাবার পালি চলে আসলো তো তখন সেই ব্যক্তিটি গত রমজানের ঘটনাটিকে সামনে রেখে নিজের বিবিকে বলতে লাগলো যে এবার আমরা ইমাম সাহেবকে খাবার খাবার জন্য দাওয়াত করব না কেননা তুমি ভালো করে এটি জানো যে গত রমজান মাসে যখন আমরা ইমাম সাহেবকে খাবার খেলিয়েছিলাম তো তখন ইমাম সাহেব আমাদেরকে কি উপহার দিয়েছিলেন সেটিকে তুমি ভালো করে জানো তাই এবার আমরা ইমাম সাহেবকে খাবার খাওয়াবো না কিন্তু তার স্ত্রী একজন ভালো মহিলা ছিল তখন সে বলতে লাগলো যে হতে পারে যে ইমাম সাহেবের সাথে তার কোনো সমস্যা ছিল আর সে টাকাগুলোর তার প্রয়োজন ছিল তাই তিনি ওই টাকাগুলোকে নিয়েছিলেন আমাদের জন্য এটি উচিত হবে যে তাকে মাফ করে দেওয়া এবং এবারও তাকে দাওয়াত করা আমাদের উচিত হবে তার বিবি যখন এমন করে বলতে লাগলো তো সেই ব্যক্তিটিও তার কথাকে মেনে নিল আর ইমাম সাহেবকে আবার দাওয়াত করা হলো তারপর ইমাম সাহেব যখন তার ঘরে আসলেন আর খাবার খেয়ে ফারিগ হয়ে গেলেন তো সেই ব্যক্তিটি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো ইমাম সাহেব আপনার কি মনে আছে যে আমি গত রমজান থেকে নিয়ে আপনাকে এড়িয়ে চলছি আপনার সঙ্গে সালাম কালাম করছি না আপনার পিছনে নামাজ আদায় করছি না আপনি কি জানেন এটি কেন
তখন ইমাম সাহেব বলতে লাগলেন যে আমি তো এ সম্বন্ধে কিছুই জানি না, হ্যাঁ আপনি আমার পিছনে নামাজ পড়ছেন না, কিন্তু এমনটি কেন? তো সেই ব্যক্তিটি ইমাম সাহেবকে বলতে লাগলো, ইমাম সাহেব আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, দয়া করে সঠিকভাবে তার উত্তরটি দেবেন। তখন ইমাম সাহেব বলতে লাগলেন যে আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করো। তারপর সেই ব্যক্তিটি বলতে লাগলো যে গতবার আমরা যখন আপনাকে দাওয়াত করেছিলাম আর আপনি আমাদের ঘরেতে এসেছিলেন আর যে দস্তারখানাতে আপনি খেতে বসেছিলেন সেই দস্তারখানার নিচে আমার বিবি কিছু টাকা রেখেছিলেন, কিন্তু যখন আপনি খাবার খেয়ে মসজিদে চলে গেলেন তখন আমরা সেই টাকাগুলোকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু অনেক খোঁজার পরও সেই টাকাগুলোকে পাইনি, আর সেদিন আপনি ছাড়া আমাদের ঘরেতে কেউ আসেনি, তাই তখন আমরা এটি মনে করলাম যে সেই টাকাগুলোকে হয়তো আপনিই নিয়েছেন। তো ইমাম সাহেব আমরা আপনাকে এটি জিজ্ঞেস করতে চাইছি যে আপনি কি ওই টাকাগুলোকে নিয়েছিলেন? ইমাম সাহেব তখন সাথে সাথে উত্তর দিয়ে বললেন যে হ্যাঁ আমি সেই টাকাগুলোকে নিয়েছিলাম। এমনটিকে শুনে সে ব্যক্তিটি একেবারে যেন জ্ঞান হারা হয়ে গেল। ইমাম সাহেব তাকে বললেন যে সেদিন যখন আমি তোমাদের ঘরে এসেছিলাম তো আসার পর দস্তারখানার কাছে কিছু নোট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পেলাম, জানলা খোলা ছিল এবং পাংখাও চলছিল, আমি ভাবলাম যে হতে পারে হয়তো এই টাকাগুলো বাইরে চলে যাবে, সেজন্য আমি সেই নোটগুলোকে একত্রিত করে তুলে নিয়েছিলাম। ইমাম সাহেব শুধুমাত্র এতটুকুই বলেছেন। এমনটিকে বলে ইমাম সাহেব তখন মাথা নিচু করে কাঁদতে লাগলেন। এমনটিকে দেখে সেই ব্যক্তিটি আর তার স্ত্রী দুজনই পেরেশান হয়ে গেল আর জিজ্ঞেস করতে লাগলো, ইমাম সাহেব কেন কি হয়েছে আর কাঁদছেন কেন? তখন ইমাম সাহেব বলতে লাগলেন যে আমি এই জন্য কাঁদছি না যে আপনারা আমার উপর অপবাদ দিয়েছেন, আপনারা আমাকে অপমান করেছেন, বরং আমি কাঁদছি এই জন্য কেননা আজ থেকে নিয়ে গত এক বছর কেটে গিয়েছে আর এই এক বছরের মধ্যে একবারও তোমাদের বাড়িতে কেউ কোরআনে পাককে স্পর্শ পর্যন্ত করেনি, যদি কেউ একবার শুধুমাত্র কোরআনকে খুলতো তাহলে সে টাকাগুলোকে পেয়ে যেত। এমনটিকে শোনা মাত্রই সে ব্যক্তিটি দৌড়ে ঘরে রাখা কোরআন পাকের কাছে গেল আর খুবই তাড়াতাড়ি করে সেটিকে খুলল। তো তখন দেখতে পেল যে সমস্ত টাকাগুলো কোরআন পাকের মধ্যেই উপস্থিত রয়েছে। এমনটিকে দেখে তখন সেই ব্যক্তিটি লজ্জায় পড়ে গেল এবং পবিত্র কোরআনকে চুমু দিতে লাগলো আর ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইতে লাগলো। তারপর সেই ব্যক্তিটি ইমাম সাহেবকে বলতে লাগলো যে এখন থেকে আমরা প্রতিদিন এই পবিত্র কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটি সুন্দর ঘটনা শোনাতে চলেছি, যেটিকে শোনার পর আপনাদের ইমান একেবারে তাজা হয়ে যাবে এবং আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে। একজন মহিলা ছিলেন যিনি এই কাহিনীটিকে বর্ণনা করেন। তিনি বলেছেন যে একদিন তার স্বামী তাকে ছেড়ে তাকে না জানিয়ে কোথাও চলে গেল আর তারপর রাত পর্যন্ত আমি তার অপেক্ষা করতে থাকলাম, কিন্তু সে ফিরে আসলো না। আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেলেন তখন আমার কোলে আমার একটি ছোট্ট মেয়ে ছিল। যখন আমি আমার স্বামীর ফিরে আসার সম্বন্ধে নিশ্চিত হয়ে গেলাম, মানে যখন আমি বুঝতে পেরে গেলাম যে আমার স্বামী আর ফিরে আসবেন না, তখন আমি আমার বৃদ্ধা বাবার সাথে থাকতে লাগলাম। আমার বাবা এত বৃদ্ধা হয়ে গিয়েছিল যে তার ভিতরে মজুরি করার আর পয়সা উপার্জন করার ক্ষমতা ছিল না। আমাদের অবস্থা দিন প্রতিদিন খারাপ হতেই যাচ্ছিল আর পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে একদিন আমার মেয়ে খুবই জ্বরে আক্রান্ত হয়ে যায় আর তারপর বাড়িতে খাবার মতো কিছুই ছিল না। ওষুধ কেনার জন্য টাকা তো দূরের কথা, সে সময় আমাদের কাছে একেবারে কিচ্ছুই ছিল না। তখন আমি পেরেশানি অবস্থায় বসে কাঁদছিলাম, কেননা আমাদের সাহায্য করার মতো সে সময় কেউ ছিল না। তো হঠাৎ করে তখন আমার মস্তিষ্কে সূরা নমলের এই আয়াতটির কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কে আছে যে আর্থের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কে আছেন যে মুসিবত পেরেশানিকে দূর করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি আমার ভিতরে এমন বিশ্বাস আর ভরসা সৃষ্টি করল যে আমি উঠলাম আর আমার মেয়ের কপালে ঠান্ডা পানির একটি পট্টি রেখে দিলাম, তারপর উজু করলাম আর দুই রাকাত নামাজ আদায় করিবার নিয়ত করলাম আর দ্বিতীয়বার নামাজের নিয়ত বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদা করলাম। মেয়েটির কষ্টের কারণে নামাজ খুবই কম আদায় করতে পারলাম, কিন্তু আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতির উপর বিশ্বাস আর ভরসা আরও বেড়ে গিয়েছিল। আমি এই আমলকে বারবার করতে থাকলাম, দুই রাকাত নামাজ পড়তাম, তারপর আবার দোয়া করতাম আর মেয়ের পট্টিকে চেঞ্জ করতাম। আমি এই আমলটিকে চার পাঁচবার করেছিলাম। তো হঠাৎ করে তখন আমাদের ঘরের দরজায় যেন কেউ কোরআন আনলো। তখন আমি আর আমার বাবা পেরেশান হয়ে গেলাম যে এত রাতে আবার কে দরজায় কোরআন আনছে আর কে হতে পারে। তো আমার বাবা ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন যে কে আছেন আপনি? তো বাইরে থেকে আওয়াজ আসলো, আমি ডাক্তার আছি। তারপর তিনি দরজা খুললেন। তো ডাক্তার ভিতরে আসার সাথে সাথে জিজ্ঞেস করলেন যে রোগী কোথায় আছে? আমরা ইশারা করলাম এই মেয়েটি। তো ডাক্তার আমার মেয়েকে খুবই ভালো করে চেক আপ করলেন, তারপর একটি কাগজে কিছু লিখলেন আর সেটি আমাকে দিয়ে বলতে লাগলেন আমার ফি দিন,
আর এই ওষুধগুলোকে কিনে নিয়ে আসুন আর এই বাচ্চার উপর ব্যবহার করুন। আমি তখন ডাক্তারকে বলতে লাগলাম যে আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই, আমি আপনাকে কিভাবে আপনার ফি দেব। তো ডাক্তার রাগান্বিত হয়ে গেল আর বলতে লাগলো যে যদি তোমার কাছে টাকা পয়সা ছিল না তাহলে এই সময় আমাকে কেন ডাকলে, ফ্রিতে কি কখনো চেক আপ করা হয় নাকি। তখন আমি আরও অবাক হয়ে গেলাম যে ডাক্তারকে আবার ফোন করে কে ডাকলো। তো যাই হোক, আমি তখন সাহস করে ডাক্তারকে বলতে লাগলাম যে আমরা তো আপনাকে ফোন করিনি আর আমাদের কাছে তো কোনো ফোনই নেই, আমাদের ঘরে তো খাবার মতো কিছুই নেই, তাহলে এই ওষুধগুলোকে কিভাবে আনবো। তারপর ডাক্তার একটু স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করতে লাগলো যে এটি কি সৈয়দ সাহেবের ঘর নয়। তো মহিলাটি বলতে লাগলো যে না, তার ঘর পাশের গলির কোণে আছে। তো ডাক্তার সাহেব চুপচাপ তখন সেখান থেকে চলে গেলেন। তো সেই মহিলাটি বলেন, আমি তখন ফিরে গিয়ে আমার মেয়ের কাছে বসে গেলাম। তারপর কিছুক্ষণ পর আবার কেউ যেন দরজায় টোকা মারলো। তো দরজা খুলে দেখলাম তো সে একই ডাক্তার আবার আমাদের ঘরেতে আসলো আর এসে বলতে লাগলো যে আমি যতক্ষণ না তোমাদের সমস্ত কাহিনীকে জেনে নেব ততক্ষণ আমি এখান থেকে যাব না। তখন আমি তাকে আমাদের সমস্ত কাহিনীকে খুলে বললাম। তিনি আমাদেরকে সান্ত্বনা দিলেন আর তিনি নিজেই গিয়ে বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসলেন এবং আমাদের খাওয়া দাওয়ার জন্য অনেকই কিছু নিয়ে আসলেন। তারপর তিনি নিজের হাতে আমার মেয়েকে ওষুধ খাওয়ালেন। তারপর যাওয়ার সময় তিনি বলতে লাগলেন যে এখন তোমাদেরকে কোনো রকম চিন্তা করতে হবে না, আমি প্রতি মাসে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এটিই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতির উপর ভরসা এবং বিশ্বাস করার পরিণাম। যখন বান্দা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার অবশ্যই সাহায্য করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বলার এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।